আজ আমরা এই এফএম ট্রান্সমিটারটা বানাবো, তো এটা কিভাবে কাজ করে সেটা প্রথমে দেখানো হলো। এটার জন্য আমাদের চাই BC547 বা যে কোনো NPN ট্রানজিস্টার, আর চাই 10 PF একটা ছোট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা কালেক্টর আর ইমিটার পিনের মধ্যে সোল্ডারিং করে দিতে হবে। এবার আমাদের চাই একটা 27K রেজিস্টার। এই রেজিস্টারটা বেস পিনের সঙ্গে সোল্ডারিং করতে হবে। 27K-এর অর্ধেকটা কেটে দেওয়া হলো। এবার আমাদের চাই 10K একটা রেজিস্টার। 10K রেজিস্টারটা 27K রেজিস্টারের সঙ্গে হয়ে গেল সোল্ডারিং। ইমিটার পিনটা কেটে দেওয়া হচ্ছে একটু। এখানে আমাদের লাগবে এখন 470 ওহমের একটা রেজিস্টার, এটা আমাদেরকে এভাবে সোল্ডারিং করে নিতে হবে। এবার যেমনটা দেখানো হচ্ছে 470 ওহমের রেজিস্টারটার সঙ্গে 10K রেজিস্টার সোল্ডারিং করে নিতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এবার 103 ছোটো PF ক্যাপাসিটার একটা, 0.01 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার এটা। তো এটা আমাদের 10K-র দুপাশে এভাবে সোল্ডারিং করে নিতে হবে। এবার আমাদের চাই 104 বা 0.1 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার। এখানে অন্য ভ্যালু ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, ইলেকট্রোলাইটিক যে ক্যাপাসিটার আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। এবার আমাদের চাই একটা 10K 4.7K থেকে 10K একটা রেজিস্টার। আমি 12K ব্যবহার করেছি, এটা মাইক্রোফোনের সেন্সিটিভিটি অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। যদি মাইক্রোফোনে আওয়াজ বেশি খারাপ হয় তাহলে ভ্যালুটা কম বেশি করে দেখা যেতে পারে। এবার আমাদের এই মাইক্রোফোনগুলো চাই। মাইক্রোফোনের দুটো পিন আমি সোল্ডারিং করে নিয়েছি, বডির সঙ্গে যেটা কানেকশান থাকে সেটা হচ্ছে মাইনাস, আর একটা পিন এমনি ট্রেসিং থাকে না, কারোর সঙ্গে কানেকশান থাকে না, সেটা হচ্ছে প্লাস। তো এইভাবে এটাকে সোল্ডারিং করে নিতে হবে, বাদ বাকি যেগুলো ওয়্যারগুলো কেটে দিতে হবে। এবার আমরা কয়েলটি তৈরি করব। এই কয়েলটি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের যে এনামেল তারগুলো থাকে, এনামেল তারগুলো আমি এখানে স্ক্রুড্রাইভার ব্যবহার করছি। এখানে পেনের রিফিলও ব্যবহার করা যেতে পারে, 3 থেকে 4 টার্ন বা 5-6 টার্নও হতে পারে। এটা কিন্তু বারবার টেস্টিং করে দেখতে হবে যে প্রথমবার করলে কি হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো কয়েলটাতে 4-5 টার্ন বা 6 টার্ন দিয়েও কিন্তু দেখতে হবে, আর বিভিন্ন রকম সাইজ বা রিফিল, পেনের রিফিল বা স্ক্রুড্রাইভারের উপর দিয়ে টেস্ট করে দেখতে হবে যে কোন কয়েলটা আমার কাজ করছে। আমি 2-3টে কয়েল তৈরি করার পরে কিন্তু আমি একটা কয়েল পেয়েছি, এই কয়েলটা, সেটা কিন্তু দেখছি এটা FM ব্যান্ডের মধ্যে থাকছে। তো কয়েলটা কখনো টেনে লম্বা করে, কখনো কাছাকাছি চেপে ধরে কিন্তু ব্যবহার করে দেখতে হবে যে কোন কয়েলটা আমার কাজ করছে, ঠিক আছে। তো এবার আমি কয়েলটা এখানে আটকে দেখে নিচ্ছি যে কয়েলটা আমি এখানে সোল্ডারিং করব। তো কয়েলটা সোল্ডারিং হবে কালেক্টর পিন আর হচ্ছে পজিটিভ রেলের মধ্যে, ঠিক আছে। সেই দুটো পয়েন্টে কয়েলটা এ হবে। তো কয়েলটা তৈরি করা হচ্ছে এখানে মেন ব্যাপার। কয়েলটা বিভিন্ন রকমভাবে তৈরি করে, অনেক কটা তৈরি করে, মোটামুটি যদি ভাগ্য ভালো থাকে 2-1টা তৈরি করলেও কাজ হয়ে যেতে পারে। তো এইভাবে কয়েলটা তৈরি করে দেখতে হবে। তো আমি যখন টেস্টিং করেছিলাম এটা আর একটা ট্রান্সমিটার লাগিয়ে, তো দেখেছিলাম এটা FM ব্যান্ডের মধ্যে থাকছে। তো এটা দেখা যাক কাজ হচ্ছে কি না। তো এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য দুটো আমি লিথিয়াম সেলকে প্যারালাল ইয়েতে সিরিজে কানেক্ট করেছি। তো এখানে 8 ভোল্ট পাচ্ছি আমি। তো 8 ভোল্ট এইটাকে আমি 9 ভোল্টের এখানে ব্যাটারি ব্যবহার করলে খুব সুন্দর দেখাবে জিনিসটা। তো 9 ভোল্টে ব্যাটারি ব্যবহার করাই যেতে পারে। আমি এটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি, বাঁদিকে প্লাস আর ডান দিকে হচ্ছে মাইনাস। এবার এটাকে আমরা টেস্টিং করে দেখব। তো এখানে তার আগে অ্যান্টেনা লাগিয়ে নেবো। তো অ্যান্টেনা হচ্ছে এই কালেক্টার পিনে একটা ছোট্ট তার আমি সোল্ডারিং করে অ্যান্টেনা বানিয়ে নিয়েছি এটাকে। তো এখানে কালেক্টার পিনে বা ইমিটার পিনে দুটো যে কোনো পিনে অ্যান্টেনা লাগানো যেতে পারে। তা এবার আমরা রেঞ্জটা টেস্টিং করবো যে কতটা রেঞ্জে এটা মোটামুটি কাজ করতে পারে। তো এটা মোটামুটি 8 গুণ অ্যান্টেনাতে ভালোই কিন্তু রেঞ্জ দিচ্ছে। আমার পাশের ঘরে রেডিওটি ছিল, সেখানে আমি FM ব্যান্ড চালিয়ে রেখেছি। তো খুব সহজে কিন্তু FM ব্যান্ডটিতে আমি চ্যানেলটিকে পাচ্ছি, সিগনাল পাচ্ছি আমি।